नमस्कार बंधुरा, मध्यबित्तेर हेचेले आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि ম্যাগি আর সয়াবিন দিয়ে একটা ইউনিক রেসিপি। বাচ্চারা এমনিতে ম্যাগি খেতে পছন্দ করে, তার সঙ্গে যদি সয়াবিনটা থাকে তাহলে তো কথাই নেই। বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই ধরনের একটা রেসিপি দেওয়াই যেতে পারে। তার জন্য ম্যাগি আর সয়াবিনটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। কাঁচা বাদাম দিয়ে 2 থেকে 3 মিনিট মতো গ্যাস সিম করে যেমনিভাবে আমরা বাদাম ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেব। বাদামটা দিয়ে আর কিন্তু তুলব না, একেবারেই বাদামটা দিয়ে রান্না করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করছি। এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও দেওয়া যেতে পারে, অথবা যে কোনো ড্রাই ফ্রুট এই রেসিপিটির মধ্যে দেওয়া যেতে পারে। ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে 2 থেকে 3 মিনিট মতো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, যেহেতু সয়া সসটা দিয়েছি তাই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ চিনি। দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু তেলটা বার হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ম্যাগি আর সয়াবিনটা। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ম্যাগি মশলাটা দিইনি, আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দেবেন। খুব ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালোভাবে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি, কারণ সয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটা ভাজতে ভাজতে কিন্তু শুকিয়ে আসবে। জল থাকলে খেতে মোটেও ভালো লাগবে না, তাই 2 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল ম্যাগি আর সয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না। অবশ্যই বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা করে দেবেন।